আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সিন্ধু সভ্যতার উৎপত্তি বিস্তার নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের এই সভ্যতার বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। এবার বলি, এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা যে প্রাচীন বিশ্বের অন্যান্য সভ্যতাগুলো সমসাময়িক ছিল, যেমন মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সেই সব সভ্যতাগুলোর থেকে সব দিক থেকে কিন্তু অগ্রবর্তী ছিল। ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে এই সভ্যতার আবিষ্কার অর্থাৎ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার আবিষ্কার আমাদের ভারতীয় ইতিহাসের ধারণায় একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এর আগে আমরা জানতাম যে বৈদিক সভ্যতা সেটাই হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা, পরবর্তীকালে দেখা গেল এই সিন্ধু সভ্যতার আবিষ্কার আমাদের সেই ধারণায় কিন্তু আমূল পরিবর্তন নিয়ে এলো। এবং এই সভ্যতা যে কতটা আধুনিক ছিল এবং সমসাময়িক অন্যান্য সভ্যতাগুলোর থেকে অগ্রগামী ছিল, সেটা সত্যিই বিস্ময় সৃষ্টি করে। এবার বলি এই সভ্যতাগুলোর বৈশিষ্ট্যগুলো কী ছিল। প্রথমে যে বৈশিষ্ট্যটা নিয়ে আমি আলোচনা করব, সেই পয়েন্টটা হলো প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা। অর্থাৎ আমি আগেই বলেছি যে এই সভ্যতাটা হলো প্রায় ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বা প্রোটো হিস্টোরিক এজ। তার কারণ হলো এই সভ্যতায় অসংখ্য অর্থাৎ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে আমরা অসংখ্য শিলমোহর, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, বাসনপত্র অনেক কিছু পেয়েছি। এগুলোর গায়ে আবার অনেক লিপিও খোদাই করা রয়েছে, কিন্তু সেই আজ পর্যন্ত সেই লিপিগুলোর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাই এই সভ্যতায় প্রাপ্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, বাসনপত্র, অস্ত্রশস্ত্র, বিভিন্ন মূর্তি প্রভৃতির ওপরে নির্ভর করে, অর্থাৎ এই সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপরে নির্ভর করেই আমরা এই সভ্যতার ইতিহাস জানতে পেরেছি। এজন্য এই হরপ্পা সভ্যতাকে প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয়, কারণ এখনও পর্যন্ত সিন্ধু লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় 2000-এর মতো লিপি পাওয়া গেছে, সিল পাওয়া গেছে, সেই সিলের গায়ে অনেক লিপি খোদাই করা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত লিপি আমরা পড়তে পারিনি। সেই জন্য এই সভ্যতাটা হলো প্রায় ঐতিহাসিক সভ্যতা বা প্রাগৈতিহাসিক সভ্যতা অর্থাৎ প্রোটো হিস্টোরিক এজ। অর্থাৎ এই সভ্যতায় লিখিত উপাদান থাকা সত্ত্বেও সিন্ধু লিপি আজ পর্যন্ত আমরা পড়তে পারিনি। দু নম্বর যে বৈশিষ্ট্যর কথা বলবো, এটা প্রথম বৈশিষ্ট্য আলোচনা করলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য বা দু নম্বর বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে তাম্র প্রস্তর যুগের সভ্যতা। অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষের কিন্তু লোহার ব্যবহার জানা ছিল না। এখনও পর্যন্ত যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেখানে কিন্তু লোহার নিদর্শন পাওয়া যায়নি। আর যে সমস্ত হাতিয়ার, যে সমস্ত সরঞ্জাম যেগুলো পাওয়া গেছে সেগুলো পাথর দিয়ে তৈরি করা হতো, এছাড়াও তামা আর ব্রোঞ্জ ব্যবহার করা হতো। অর্থাৎ এই সভ্যতাকে বলা হয় তাম্র প্রস্তর যুগের সভ্যতা, কারণ তারা লোহার ব্যবহার জানতো না। যাই হোক, তাহলে প্রথমে বললাম প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, দ্বিতীয় যে বৈশিষ্ট্য বললাম তাম্র প্রস্তর যুগের সভ্যতা। তিন নম্বর যে বৈশিষ্ট্য আলোচনা করব সেটা হচ্ছে নদী মাতৃক সভ্যতা। অর্থাৎ পৃথিবীর অন্যান্য যে সমস্ত প্রাচীন সভ্যতার কথা আমরা জানি, যেমন মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এই সমস্ত সভ্যতা, চৈনিক সভ্যতা, চীন সভ্যতা, যে ওয়াং ও হিয়াং সিকিয়াং নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছিল, বেশিরভাগই কিন্তু নদী মাতৃক সভ্যতা, নদীর তীরে গড়ে উঠেছিল। আর আমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এটাও কিন্তু একটা নদীমাতৃক সভ্যতা, কারণ আগের দিন আমি বলেছি, দেখিয়ে দিয়েছি যে প্রধানত
সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল। এই হচ্ছে হরপ্পা, ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতার কথা আমরা জেনেছি, নিদর্শন পেয়েছি এখানে আমরা। অন্যদিকে যে মহেঞ্জোদারো, সেটিও সিন্ধু নদের তীরে সেই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এছাড়া শতদ্রু নদীর তীরে যে আলমগীরপুরে যে নিদর্শনগুলো পাওয়া গেছে, বেশিরভাগই কিন্তু আমরা এই নদী তীরবর্তী অঞ্চলেই কিন্তু পেয়েছি। আর প্রথমত মহেঞ্জোদারো আর হরপ্পা, এ দুটো হচ্ছে প্রথম সিন্ধু নদের তীরেই কিন্তু এই দুই সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল। এবং মহেঞ্জোদারো এবং হরপ্পা এ দুটোই হলো এই সভ্যতার আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। অর্থাৎ এই পয়েন্টটা কী বললাম, নদীমাতৃক সভ্যতা, এটা একটা এই সভ্যতার বৈশিষ্ট্য, নদীমাতৃক বা নদীকেন্দ্রিক সভ্যতা, অর্থাৎ নদীর তীরে গড়ে উঠেছিল। এবার যেটা বলবো সেটা হলো প্রাচীনকালের একটা বৃহত্তম সভ্যতা ছিল আমাদের সিন্ধু সভ্যতা। অর্থাৎ হরপ্পা সভ্যতা শুধু কিন্তু সিন্ধু অববাহিকাতেই সীমাবদ্ধ ছিল না, অর্থাৎ প্রথমে ইরাবতী নদীর তীরে হরপ্পা আর অন্যদিকে সিন্ধু নদের তীরে মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন পাওয়া গেছিলো ঠিকই, কিন্তু তারপরে আমরা দেখতে পাই পশ্চিমে ইরান থেকে পূর্বে দিল্লির নিকটবর্তী আলমগীরপুর, তারপরে অন্যদিকে এই হচ্ছে দিল্লির নিকটবর্তী আলমগীরপুর, অন্যদিকে উত্তরে জম্মুর নিকটবর্তী মান্ডা থেকে, আমি আরও বলেছিলাম এই সভ্যতার বিস্তারের কথা যে উত্তরে আফগানিস্তানের সটুগাই, জম্মুর মান্ডা তো ছিলই আর সটুগাইও, এর আফগানিস্তানের সটুগাইও কিন্তু এর নিদর্শন পাওয়া গেছে। সুতরাং এই সভ্যতার আর দক্ষিণেও দেখিয়ে দিয়েছিলাম, দক্ষিণেও কী বলেছিলাম, দক্ষিণ হচ্ছে দৈমাবাদ, এই সভ্যতার নিদর্শন কিন্তু পাওয়া গেছে। সুতরাং এই সভ্যতা কিন্তু আমরা যেটা দেখতে পাই যে বৃহত্তম সভ্যতা, এবং কেউ কেউ বলেন যে এই সভ্যতার আয়তন ছিল 700,000 বর্গ কিলোমিটার, আবার কেউ বলেন যে এই সভ্যতার আয়তন ছিল প্রায় 12,500,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ প্রাচীন মিশরীয় সভ্যতার চেয়ে এটা অন্তত 20 গুণ বড় ছিল। অর্থাৎ প্রাচীন বিশ্বের যে সমস্ত সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, সিন্ধু সভ্যতা, সমসাময়িক যেসব সভ্যতার নিদর্শন আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি, যে এটাই, অর্থাৎ আমাদের এই সিন্ধু সভ্যতাই ছিল সর্ববৃহৎ সভ্যতা। উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে ব্যাপকভাবে কিন্তু এই সভ্যতার বিস্তার ঘটেছিল। অর্থাৎ এটি প্রাচীনকালের একটা বৃহত্তম সভ্যতা। এবারে বলবো নগর সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতা অন্তত যে নগরগুলো নিদর্শন আমরা পেয়েছি, প্রায় 1,500টি কেন্দ্রের নিদর্শন কিন্তু আমরা পেয়েছি, কিন্তু এগুলোর মধ্যে যেসব স্থানে নগর জীবনের সুস্পষ্ট ছাপ পাওয়া গেছে তার মধ্যে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হরপ্পা আর মহেঞ্জোদারো, সবচেয়ে গুরুত্বপূর্ণ নগর। এছাড়াও আমরা আরও যেসব নগরের নিদর্শন পেয়েছি, যেমন কোর্দিজি, চানহদ্র, আমরি, ধোলাবিরা, লোথাল, তারপরে হচ্ছে রংপুর, দেশালপার, কালীবঙ্গান, গানেরিওয়াল, বানওয়ালি, অন্যদিকে আলমগীরপুর, এগুলো তো আছেই। সুতরাং এই সভ্যতাটা, মানে এর যে নগর, যেগুলো নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, অসংখ্য নগরের নিদর্শন পাওয়া গেছে, তবে মোটামুটি মর্টিমার হুইলার যেটা বলছেন যে হরপ্পা ও মহেঞ্জোদারো নগর দুটো নির্মাণকারী যে, মানে যেভাবে নির্মাণ করা হয়েছিল, মানে এই হরপ্পা আর মহেঞ্জোদারো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ নগর ছিল, এবং নির্মাণ কার্যের মধ্যে সাদৃশ্যও কিন্তু লক্ষ্য করা গেছে। অর্থাৎ যারা নির্মাণ করেছিলেন সেখানে কিন্তু একটা দক্ষতার কিন্তু ছাপ পাওয়া গেছে, একই ধরনের নগর বিন্যাস এবং একটা মনে হয় সুপরিকল্পিত কেন্দ্রীভূত পৌরশাসন ব্যবস্থা এই দুই নগরে ছিল, নাহলে এত সুন্দর আধুনিক দুই নগর সভ্যতা নির্মিত কিন্তু হতো না, সম্ভব হতো না। এবং হরপ্পা মহেঞ্জোদারোর মধ্যে দূরত্ব প্রায় 483 কিলোমিটার। মোটামুটি এই দুই সভ্যতায় যেসব নিদর্শন পাওয়া গেছে নগর পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো থেকে বোঝা যায় যে একই পরিকল্পনা, মানে দুটো, হরপ্পা আর মহেঞ্জোদারোর
পরিকল্পনা, গঠন রীতি, জীবনযাত্রা প্রণালী প্রায় একই ধরনের কিন্তু ছিল। অন্যান্য যেসব নগরের নিদর্শন নগরগুলোর কথা বললাম সেগুলোতে অতটা মিল পাওয়া যায় না, কিন্তু হরপ্পা মহেঞ্জোদারোতে সাদৃশ্য লক্ষ্য করা যায়। মানে দুটো নগরের খুব সাদৃশ্য ছিল আর কি, সত্যিই বিস্ময়কর। যাই হোক, তাহলে এই এই যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে নগর সভ্যতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে বলবো সেখানকার মানে নগর সভ্যতার পরিচয় দিতে গিয়ে যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নগর সভ্যতাটা কীরকম ছিল আর কি। মানে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, প্রথমে বললাম যে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, তারপরে বললাম তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, তারপরে বললাম নদীমাতৃক সভ্যতা, তারপরে বললাম প্রাচীনকালের বৃহত্তম সভ্যতা, তারপরে বলেছি নগর সভ্যতা। অর্থাৎ এবার যেটা আমি আলোচনা করব যে নগর সভ্যতাটার ঠিক কীরকম ছিল, অর্থাৎ এগুলোও কিন্তু এর বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু আসবে, মানে নগর সভ্যতার বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে চলে আসবে। যদি কোশ্চেন থাকে যে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সেখানে কিন্তু এইভাবে পরপর আমরা আলোচনা করতে পারি। এবার যেটা নগর সভ্যতার বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করব, প্রধান প্রধান নগরগুলোর নাম আমি বলে দিয়েছি, এবারে বলবো নগর সভ্যতাটা কীরকম ছিল। প্রথমে যেটা আলোচনা করব রাস্তাঘাট, রাস্তাঘাট কীরকম ছিল না, শহরের প্রধান রাস্তাগুলি ছিল 9 থেকে 34 ফুট চওড়া এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। আর রাস্তা তৈরিতে চুন, সুরকি, পাথর এইসব কিন্তু ব্যবহার করা হতো। আর প্রধান রাস্তাগুলি থেকে সমকোণে একাধিক সরু গলিপথ কিন্তু বেরিয়ে যেত। আর রাস্তার দুপাশে ছিল বাঁধানো ফুটপাত ও ল্যাম্পপোস্টের আলোর ব্যবস্থা। এত প্রাচীন একটা সভ্যতায় কিন্তু ফুটপাত ছিল, তারপরে ল্যাম্পপোস্টের আলো ছিল। এই জন্য ইতিহাসবিদ ডিএন ঝা মন্তব্য করেছেন যে রাস্তার এই যে ধরন, এই যে বিন্যাস, এই যে সচেতন নগর পরিকল্পনার যে নিদর্শন পাওয়া গেছে সিন্ধু সভ্যতাতে, সেটা কিন্তু মেসোপটেমীয় বা মিশরীয় সভ্যতারা অজানা ছিল। মানে এত সুন্দর যে নগর পরিকল্পনা বিবরণ আমরা জানতে পেরেছি সিন্ধু সভ্যতায়, এইরকম কিন্তু মেসোপটেমীয় এবং মিশরীয় সভ্যতাতেও কিন্তু ছিল না। অর্থাৎ আমি এগুলো নগর সভ্যতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি। যদি বলা হয় সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তাহলে কিন্তু সেখানে প্রথমে যে চারটি বৈশিষ্ট্য আলোচনা করলাম তার সঙ্গে নগর সভ্যতার বৈশিষ্ট্যগুলো, মানে নগরটা কীভাবে বিকশিত হয়েছিল তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আমি যেটা বললাম নগর সভ্যতার প্রথম বৈশিষ্ট্য রাস্তাঘাট, রাস্তাঘাট নিয়ে আলোচনা করলাম যে রাস্তাঘাট কীরকম ছিল। এবারে বলবো ঘরবাড়ি, ঘরবাড়ি কীরকম ছিল শহরগুলিতে, মানে যে শহরের নিদর্শনগুলো পাওয়া গেছে আর কি, বিশেষ করে মহেঞ্জোদারো আর হরপ্পা দুটো প্রধান নগর। আচ্ছা, এই সব নগরগুলোতে আয়তাকার উঁচু জায়গায় বড় বড় বাড়ি ছিল এবং দেখে মনে হয় সেখানে প্রভাবশালী ব্যক্তিরা, মানে একটু ধনী সম্প্রদায়ের মানুষ তারা বোধহয় বসবাস করতেন। আর নিচু অংশগুলিতে, মানে উঁচু জায়গাতে বড় বড় বাড়ি ছিল সেগুলোতে প্রভাবশালী ব্যক্তিরা বাস করতেন, আর নিচু অংশগুলোতে সাধারণ মানুষের বসবাস ছিল। আর শহরের বাড়িঘর নির্মাণে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে আগুনে পোড়ানো ইট এবং কোনো কোনো ক্ষেত্রে রোদে শুকনো করা ইট কিন্তু ব্যবহার করা হতো। অর্থাৎ আগুনে পোড়ানো ইট আর রোদে শুকনো করা ইটের ব্যবহার করা হতো। আর প্রতিটি বাড়িতে কি থাকতো, একটা থাকার ঘর, রান্নাঘর, স্নানঘর থাকতো, উঠোন থাকতো, কুঁয়ো থাকতো। আর শহরে কিন্তু প্রচুর দ্বিতল বা দোতলা বাড়ির নিদর্শন কিন্তু পাওয়া গেছে এবং ওপরের ঘরে যাওয়ার জন্য সিঁড়িও কিন্তু ছিল, সিঁড়ির নিদর্শনও কিন্তু পাওয়া গেছে। গর্ডন চাইল্ড মনে করেন যে হরপ্পার পৌর শাসকরা সম্ভবত গৃহ নির্মাণ সংক্রান্ত পৌর আইন মেনে চলত, নাহলে কিন্তু এত সুন্দর পরিকল্পনা মাফিক শহর নির্মাণ করা সম্ভব হতো না। মনে হয় কোনো পৌর শাসন, পৌর প্রশাসন ব্যবস্থা ছিল, এজন্যই গৃহ নির্মাণ সংক্রান্ত সমস্ত আইন কিন্তু মেনে চলা হয়েছিল। তাহলে এই পয়েন্টটা বললাম ঘরবাড়ি, যে কীরকম ঘরবাড়িগুলো কীভাবে নির্মাণ করা হতো। এবারে বলবো প্রয় প্রণালী ব্যবস্থা, যে কীভাবে
পয়প্রণালী ব্যবস্থাটা কীরকম ছিল। আচ্ছা, শহরগুলিতে বাড়ির নোংরা জল নিকাশের সুন্দর ব্যবস্থা ছিল, রাস্তার দুই ধারে পয়প্রণালী ছিল এবং বাড়ির নোংরা জল যাতে নর্দমা দিয়ে রাস্তার পয়প্রণালীতে এসে পড়ে, অর্থাৎ রাস্তার মানে আবর্জনা কুণ্ড থাকতো রাস্তার ধারে, সেখানে আর কি প্রত্যেক বাড়ির নোংরা জল নর্দমা দিয়ে বড় রাস্তার ধারে সেই আবর্জনা কুণ্ডে এসে পড়তো, মানে সেইভাবে আর কি ড্রেনেজ সিস্টেম করা হয়েছিল বা নর্দমা ব্যবস্থা বা পয়প্রণালী ব্যবস্থা সেইভাবে কিন্তু করা হয়েছিল। আর রাস্তায় যে পয়প্রণালীগুলো, অর্থাৎ যে আবর্জনা কুণ্ড যেগুলো ছিল, যেখানে সমস্ত বাড়ির নোংরা আবর্জনা এসে জমতো, সেখানে কিন্তু পাথরের ঢাকনা দেওয়া থাকতো। অর্থাৎ এখন যেটাকে আমরা ম্যানহোল ব্যবস্থা বলি, যে শহরে যে আবর্জনা কুণ্ডর ওপরে পাথর চাপা দেওয়া থাকে, ম্যানহোল ব্যবস্থা অনেকটা কিন্তু তাই। ইতিহাসবিদ এল বাসাম তার দি ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে মন্তব্য করেছেন যে রোমান সভ্যতার আগে অন্য কোনো প্রাচীন সভ্যতা এত সুদক্ষ পয়প্রণালীর ব্যবস্থা কিন্তু ছিল না। সুতরাং আমাদের সিন্ধু সভ্যতার যে পয়প্রণালী ব্যবস্থা খুবই আধুনিক ছিল। ডিএন ঝা মন্তব্য করেছেন যে পয়প্রণালী ব্যবস্থা হরপ্পা সভ্যতার একটা উল্লেখযোগ্য অবদান এবং এটি এক ধরনের পৌর সংস্থার অস্তিত্বের প্রমাণ দেয়। পৌর প্রশাসনিক ব্যবস্থা না থাকলে এইভাবে কিন্তু একটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হতো না। শহরের প্রতিটি বাড়ির সামনে ময়লা ফেলার জন্য ইট দিয়ে বাঁধানো ডাস্টবিন করা থাকতো। এখন যে ডাস্টবিন করা থাকে বিভিন্ন জায়গায়, সেই রকম কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে ময়লা ফেলার জন্য একটা ডাস্টবিন করা থাকতো, সেখানে বাড়ির আবর্জনা জমা হতো, সেগুলো আবার নিয়মিত পরিষ্কারও করা হতো। ইতিহাসবিদ রামশরণ শর্মার মতে পৃথিবীর আর কোনো প্রাচীন সভ্যতা হরপ্পা সভ্যতার মতো স্বাস্থ্য পরিচ্ছন্নতার বিষয়ে এতখানি গুরুত্ব দেয়নি। যে সমস্ত প্রাচীন সভ্যতার নিদর্শন আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি, আমাদের সিন্ধু সভ্যতার মতো এত সুন্দর আধুনিক ব্যবস্থা আর কোথাও কিন্তু ছিল না। এবারে আমি যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে স্নানাগার। মহেঞ্জোদারোতে দুর্গ অঞ্চলে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী একটি বিরাট বাঁধানো স্নানাগার কিন্তু আবিষ্কৃত হয়েছে, আর এর দৈর্ঘ্য 180 ফুট এবং প্রস্থ হচ্ছে 108 ফুট, আর চারিদিকে 8 ফুট উঁচু ইটের প্রাচীর রয়েছে। স্নানাগারের জলাশয়টি 39 ফুট লম্বা আর 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীর ছিল, আর জলাশয়ের ওঠানামার জন্য দুদিকে ইটের সিঁড়ি ছিল। জলাশয়ের নোংরা জল নালার মাধ্যমে নর্দমায় চলে যেত, আর গ্রীষ্ম শীতের সময় প্রয়োজনে ঠান্ডা জল গরম জলের ব্যবস্থাও কিন্তু করা হয়েছিল। জলাশয়ের তিন দিকে ছিল বারান্দা, আর একদিকে কয়েকটি ছোট ছোট ঘরের নিদর্শন পাওয়া গেছে। মনে হয় কোনো ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হতো। মানে এই যে স্নানাগারটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, মানে অনেকটা আধুনিক যে সুইমিং পুল যেগুলোকে আমরা বলি, অনেকটা কিন্তু তাই। অর্থাৎ এত আধুনিক তারা ছিল যে এই রকম একটা স্নানাগারের নিদর্শন কিন্তু আমরা পেয়েছি। রামশরণ শর্মা মনে করেন যে এই ঘরগুলি মানে কোনো ধর্মীয় কারণে বা স্নানের উদ্দেশ্যে হয়তো ব্যবহার করা হতো। ওই যে স্নানাগারের পাশে যে কিছু ছোট ঘরের নিদর্শন পাওয়া গেছে সেইগুলোর কথা বলছি। যাই হোক, তাহলে এই যে স্নানাগার মহেঞ্জোদারোতে যেটা পাওয়া গেছে, এটা কিন্তু সত্যি বিস্ময়ের। এত প্রাচীন সভ্যতা এত আধুনিক ছিল। এবারে বলি শস্যাগার। হরপ্পা সহ এই সভ্যতার বিভিন্ন শহরে কিন্তু শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। মহেঞ্জোদারোতেও কিন্তু একটা শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে, আর হরপ্পা সভ্যতায় যে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে সেটি 3000, মানে তার আয়তন ছিল প্রায় 3000 বর্গফুট। তবে এই হরপ্পা সভ্যতার যেসব মানে শস্যাগারের কিন্তু অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, মানে সেখান থেকে বোঝা যায় যে ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা শস্যাগারটি কিন্তু মঞ্চের উপরে উপস্থাপিত করা হয়েছিল। আবার প্রত্যেকটা সারিতে শস্য রাখার জন্য 6টি করে অতিরিক্ত মঞ্চ ছিল, আর দুটো সারির মাঝখানে 23 ফুট
চওড়া চলাচলের জায়গা ছিল, অর্থাৎ শস্যাগারে আলো হাওয়া ঢোকার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও করা হয়েছিল। আর হরপ্পা সভ্যতার এই বৃহৎ শস্যাগারটি সর্বার্থেই কৃষি ব্যবস্থার সঙ্গে কিন্তু যুক্ত ছিল। আর কেউ কেউ মনে করেন, মানে অনেকটা আধুনিক রাষ্ট্র সমবায় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ আমরা কী করি, ভবিষ্যতের জন্য আমরা ব্যাংকে টাকা সঞ্চয় করে রাখি, সমস্যায় পড়লে সেখান থেকে আমরা কিন্তু সুবিধা পাবো। এই উদ্দেশ্যে হরপ্পাবাসীরাও, তারাও কিন্তু ভবিষ্যতের জন্য শস্য কিন্তু শস্যাগারে সঞ্চয় করে রাখতো। কোনো সময় খরা বা কোনো প্রাকৃতিক কারণে শস্য উৎপন্ন না হলে তারা কিন্তু এখান থেকে, মানে শস্যাগার থেকে মানুষকে, সাধারণ মানুষকে সাহায্য করা হতো। অর্থাৎ অনেকটা এল বাসাম বলেছেন যে বর্তমানকালে রাষ্ট্রীয় ব্যাংকের মতো এই শস্যাগারটি ছিল। অর্থাৎ অসময়ের জন্য এই মানে খাদ্যশস্য কিন্তু এখানে মজুত করে রাখা হতো। মাটিমার হুইলার বলেছেন যে পঞ্চম শতকের আগে পৃথিবীর অন্য কোথাও এত বড় শস্যাগারের নিদর্শন কিন্তু পাওয়া যায়নি। এবারে বলবো প্রতিরক্ষা ব্যবস্থা কীরকম ছিল। মহেঞ্জোদারোতে 40 ফুট উঁচু একটা বিরাট ঢিপির ওপর একটা দুর্গের নিদর্শন কিন্তু পাওয়া গেছে। অঞ্চলটির চারিদিকে বিরাট প্রাচীর রয়েছে। ইতিহাসবিদরা একে দুর্গ অঞ্চল বা নগর দুর্গ বলে অভিহিত করেছেন। হরপ্পা মহেঞ্জোদারোর মতো অন্যান্য নগরেও অনেক দুর্গ কিন্তু, দুর্গ অঞ্চল কিন্তু আবিষ্কৃত হয়েছে। আর দুর্গ অঞ্চলে অবস্থিত ঘরবাড়িগুলিকে ইতিহাসবিদরা শাসক দলের বাসস্থান বলে মনে করেন। মানে দুর্গ অঞ্চলে যারা থাকতেন তারা বোধহয় গোটা নগরটা দেখাশোনা করতেন। আর এই দুর্গগুলো বোধহয় নগরের নিরাপত্তার কাজে ব্যবহার করা হতো। মানে উঁচু জায়গায় দুর্গগুলো নির্মাণ করা হতো, যা হলে যার ফলে ওই দুর্গ থেকে গোটা নগরটাকে কিন্তু দেখা যেত। অনেকে মনে করেন যে পুরোহিত শাসকের রাজপ্রাসাদ ছিল এই নগর দুর্গে। কেউ কেউ মনে করেন যে কোনো রাজা বা কোনো পুরোহিত প্রধান ওই দুর্গে থাকতেন এবং ওই নগর দুর্গে, ওই দুর্গে, দুর্গ থেকে তিনি গোটা নগরটাকে দেখাশোনা করতেন। তাহলে এটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার কথা আলোচনা করলাম। লাস্ট যেটা বলবো রক্ষণশীলতা, অর্থাৎ রক্ষণশীলতা বা ঐতিহ্যের প্রতি আকর্ষণও এই সভ্যতার কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য ছিল। এল বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া নামক গ্রন্থে মন্তব্য করেছেন যে এই সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর তীব্র রক্ষণশীলতা। অর্থাৎ খননকার্যের ফলে হরপ্পায় যে 8টি ও মহেঞ্জোদারোতে যে 9টি স্তর পাওয়া গেছে, সেখানে দেখা গেছে যে প্রথম থেকেই এখানকার সর্বত্র মোটামুটি একই ধরনের জীবনযাত্রা প্রণালী, নগর পরিকল্পনা, ওজন পরিমাপ ব্যবস্থা প্রচলিত ছিল। অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদারোতে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে, সেখান থেকে দেখা গেছে যে এরা কিন্তু রক্ষণশীল ছিল। মানে একই রকম জীবনযাত্রা প্রণালী, নগর পরিকল্পনা সবই কিন্তু একই ছিল। আর শেষের দিকে অবশ্য কিছুটা অবক্ষয়ের ছাপ লক্ষ্য করা গিয়েছিল। সুতরাং রক্ষণশীলতা, এটাও কিন্তু এই সভ্যতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুতরাং হরপ্পা সভ্যতার নগর জীবন ছিল বিস্ময়, শুধু প্রাচীন যুগের নয়, শুধু প্রাচীন ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্ব ইতিহাসে এক একে বিশিষ্টতা দান করেছে। এবং এর উন্নত রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রয়প্রণালী, স্নানাগার, শস্যাগার, বিভিন্ন আধুনিক সামগ্রীর ব্যবহার, উন্নত স্বাস্থ্য সচেতনতা, এই যে বিষয়গুলি আলোচনা করলাম, এই বিষয়গুলি কিন্তু এই সভ্যতাটাকে সমগ্র বিশ্বের একটি আধুনিক প্রাচীন সভ্যতা বলে অভিহিত করা হয়েছে। এত আধুনিক সভ্যতার নিদর্শন কিন্তু, এত প্রাচীন আধুনিক সভ্যতার নিদর্শন কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এবারে আমি এই সিন্ধু সভ্যতায় যে নিদর্শনগুলো পাওয়া গেছে, যেমন ধরো যে সিলের কথা আমি বলছিলাম, এই যে সিল, এই রকম কিন্তু অনেক সিল পাওয়া গেছে, পোড়ামাটির সিল। আর এই সিলগুলোর গায়ে কিন্তু এই রকম লিপি খোদাই করা হয়েছে। আর এছাড়াও আমি যেগুলো বলছিলাম যে এই যে গাঁথুনি, এই যে গাঁথুনির কথা বলছিলাম যে কীভাবে ইটগুলো গাঁথা হয়েছে, এই রকম নিদর্শন কিন্তু পাওয়া গেছে। মহেঞ্জোদারোতেও কিন্তু এই রকম নিদর্শন পাওয়া গেছে। আর এই রকম সিঁড়ি, এই যে এরকম সিঁড়ির নিদর্শন কিন্তু পাওয়া গেছে। মানে এত প্রাচীন একটা আধুনিক সভ্যতা
এত আধুনিক, এটাই বিস্ময়। সুতরাং আজকে আমি তোমাদের যে টপিক যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। আর তার সঙ্গে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনা, যদি শুধু বলা হয় যে এই সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো বা নাগরিক বৈশিষ্ট্য আলোচনা করো বা নগর পরিকল্পনা কীরকম ছিল সেগুলোও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। সুতরাং এই সভ্যতার বৈশিষ্ট্য এবং নগর পরিকল্পনা দুটোই কিন্তু আমি একসাথে আলোচনা করে দিলাম। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য বললেও নগর পরিকল্পনার কথা বলতে হবে, আর নগর পরিকল্পনা যদি শুধু থাকে সেটাও কিন্তু আমি পয়েন্ট করে আলোচনা করে দিয়েছি। তাহলে এই পর্যন্ত, আবার পরে পরের দিন অন্য টপিক নিয়ে আলোচনা করবো, মানে এই সভ্যতা আর যা যে টপিক বাকি রয়েছে সেই সংক্রান্ত আলোচনা করবো। ভালো থেকো।